ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে চায়না কালার টেলিভিশনের একটি সমস্যা নিয়ে আলোচনা করব। সমস্যাটি আমাদের রিমোটে টেলিভিশন ঠিক চলতেছে, কিন্তু দেখা যায় রিমোট দিয়ে যখন আমরা স্ট্যান্ড বাই করি তখনই আমাদের ক্যাপাসিটার বাস্ট হয়ে যায় এবং ভার্টিক্যাল আইসি ফেটে যায়। এই সমস্যার সমাধানের জন্য আমাদের ভোল্টেজ স্ট্যাবিলাইজারের সাথে একটি অপটোকাপলার আছে, যাকে আমরা সাধারণত পিসি বলে থাকি, PC 817, এর সাথেই একটি ট্রানজিস্টার থাকে, এটা PNP ট্রানজিস্টার। এই ট্রানজিস্টারটি লিকেজ হওয়ার কারণে আমাদের ভোল্টেজ বেড়ে যায়। এখানে 100 ভোল্টের জায়গায় আমাদের 180-170 এরকম ভোল্ট হয়। এই যে ট্রানজিস্টারটি দেখতে পাচ্ছেন, এটা একটি PNP ট্রানজিস্টার। এই ট্রানজিস্টারটি আমাদের ভালোভাবে চেক করতে হবে, প্রয়োজনে অপটোকাপলার সহ আমাদের ট্রানজিস্টারটি আমরা যদি চেঞ্জ করে দেই আমাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।